হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা একটা নতুন অ্যাপসের কাজ নিয়ে আসছি, তো লাইভ পেমেন্ট প্রুফ সহ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন আপনাদের ওই অ্যাপসটাতে নিয়ে চলে যাব, তো যে অ্যাপসটা নতুন আসছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমরা নিয়ম মেনে কাজগুলো করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে। তো আমরা এখন ওই অ্যাপসটাতে চলে যাব। তো আপনারা যদি ওই লিঙ্কে ক্লিক করেন, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আপনাদের এমন একটা ইন্টারফেস দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আমাদের কিন্তু সুপার ভিপিএনটা অবশ্যই কানেক্ট দেওয়ার লাগবে। অবশ্যই আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে, সুপার ভিপিএনটা যদি না ইনস্টল করা থাকে অবশ্যই সুপার ভিপিএনটা ইনস্টল করে নেবেন। সুপার ভিপিএনটা অবশ্যই ইনস্টল করে নেবেন, নাহলে কিন্তু এই অ্যাপসের কাজগুলো করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলটা হয়ে যাচ্ছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কীভাবে নিয়ম মেনে কাজগুলো করতে হচ্ছে, সম্পূর্ণ আলোচনা হবে। তো আমরা এটাতে যদি ওপেন দেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট করতে বলবে। তো ভিপিএন কানেক্ট না হলে কিন্তু এটাতে কাজ করতে পারবেন না। এখানে বলে দেওয়া হয়েছে এএফএ ইউনাইটেড স্টেট বা ভিপিএন না হলে কিন্তু কাজ করতে পারবেন না বলে দিছে। তো আমরা এখন আমাদের সুপার ভিপিএনটা যেটা ইনস্টল দিছিলাম, অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল দিবেন। আমরা এখন এটা কানেক্ট করে নিব, আপনারাও কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন এটা কানেক্ট করে নিয়ে নেব। সুপার ভিপিএনটা অবশ্যই কানেক্ট করে নেবেন, নাহলে কিন্তু এই অ্যাপসের আপনারা লগ ইন করতে পারবেন না। অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হবে সেই প্রসেসটা এখন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, তো আমরা কানেক্টে ক্লিক করে দিব। তো কানেক্টে ক্লিক করার পর আমাদের কিন্তু এমন একটা ইন্টারফেস আসবে, আসুক অ্যাডটা আমরা ক্লিক করব না, সেক্ষেত্রে আমরা ক্লোজ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা বেগে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাপসটা কিছুক্ষণ আগে যে অ্যাপসটা আমরা ইনস্টল করলাম, এই অ্যাপসটার নাম হচ্ছে পিওর আর্ন। এই অ্যাপসটাতে আমরা ঢুকে যাব। এই অ্যাপসের মধ্যে আমরা ঢুকে ফেলেছি, ঢুকে ফেলার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো আমরা সাইন আপে ক্লিক দিয়ে দিব, আপনারাও সাইন আপে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর নেম, মোবাইল নাম্বার, ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা এখন আমাদের যে পাসওয়ার্ড এবং আমাদের যে নেম, ফোন নাম্বার, পাসওয়ার্ড, রেফার কোড সব কিছু দিয়ে আমরা ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা রেজিস্ট্রেশনটা সাকসেসফুল করব। আমাদের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা আমরা দিব। এখানে আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিছি, দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। আপনাদের যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড আপনারা ইচ্ছা মতো দিয়ে দিবেন, 7509807 82 দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দিব আমরা 4 ডিজিটের। তো আপনারাও আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন 4 ডিজিটের। তো এখানে আপনারা রেফার কোড 1234 দিয়ে দিবেন, দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা আপনাদের দেখাবো যে আমাদের অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে কীভাবে কাজ করতে হবে, কীভাবে উইথড্রগুলো নিব, কত সেকেন্ডের মধ্যে উইথড্রটা পাইলাম, সব কিছু বিস্তারিত আলোচনা হবে। আমরা সাইন আপে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা ভালো করে দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপে ক্লিক করব। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু নো ফাউন্ড দেখাচ্ছে, আবারও আমরা চলে যাব যে আবারও ঠিকঠাক মতো দিয়ে দিব সব কিছু। ঠিকঠাক মতো দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা আমরা 6 ডিজিটের দিব, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা 6 ডিজিটের দিয়ে দিবেন। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা 6 ডিজিটের দিয়ে দিচ্ছি। তো রেফার কোড 1234 দিয়ে দিলাম, দেওয়ার পর সাইন আপ। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমাদের অটোমেটিক এমন একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে বলা হয়েছে নিয়ম মেনে কাজ করুন, গেট বোনাসে ক্লিক দিলে যে অ্যাড আসবে, অ্যাডে ক্লিক দিয়ে অ্যাড হলে ইনস্টল করতে হবে। তারপরে বলা হয়েছে যে আর ওই ওয়েবসাইটে নিয়ে গেলে 3 মিনিট অপেক্ষা করতে হবে, অ্যাড সম্পূর্ণ দেখতে হবে, সবগুলো নিয়ম না মানলে পেমেন্ট পাবেন না। তো আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের মাথা রাখতে হবে, সবগুলো নিয়মকানুন মেনে কাজগুলো করতে হবে, না হলে কিন্তু আপনারা পেমেন্টগুলো পাবেন না। সেক্ষেত্রে এখানে অনেকগুলো প্রসেস দেওয়া আছে, প্রসেসগুলো বিস্তারিত আলোচনা হবে। তো এখানে বলা হয়েছে আর্ন মানি, তারপরে এখানে দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে উইথড্র, তৃতীয় নাম্বারে বলা হয়েছে প্রোফাইল, চতুর্থ নাম্বারে বলা হয়েছে স্টোরি, পঞ্চম নাম্বারে বলা হয়েছে টেলিগ্রাম, ষষ্ঠ নাম্বারে বলা হয়েছে হেল্প ডেস্ক,
সপ্তম নম্বরে বলা হয়েছে হাউ টু আর্ক। তো আমরা এখন আপনাদের আনমানিতে ক্লিক করে দেখাবো। আনমানিতে যদি ক্লিক করে দেখাই সেক্ষেত্রে আমাদের এগারোটা অ্যাড দেখতে হবে, এগারোটা ভিউস আসতে দেখে আমরা বেগে চলে আসবো। সেক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন আমরা 2 সেকেন্ড ওয়েট করার পর ভিউ সাকসেস দেখালে আমরা বেগে চলে আসবো। এভাবে কিন্তু আমরা মূলত আমরা এগারোবার আমরা কিন্তু ভিউ সাকসেস দেখে আমরা ক্লাইমটা করব। তো ক্লাইমটা করা হয়ে গেলে আমরা বেগে চলে আসবো। আসে আমরা এখন উইড্রোটাতে যাব, কত কয়েন হইলে আমাদের উইড্রো এবং কত টাকা হইলে আমরা উইড্রোগুলো নিতে পারবো, রিচার্জগুলো নিতে পারবো, বিকাশ এবং নগদে নিতে পারবো, সেই প্রসেসটা দেখাই দিব। তো এখানে দেখতে পাচ্ছেন উইড্রোতে আমরা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে 2টি অপশন আছে। 1 নম্বর অপশনটা আছে রিচার্জ, 2 নম্বর যে অপশনটা আছে বিকাশ। তো আপনি যদি বিকাশে নিতে চান সেক্ষেত্রে 2000 কয়েন্টে আপনি পাচ্ছেন, 2000 কয়েন্টে আপনি পাচ্ছেন 20 টাকা এবং 6000 পয়েন্টে পাচ্ছেন 60 টাকা বিকাশ ও নগদে। তো এইখানে 2টি যোগ করে দিছে, এখানে কিন্তু 2টি সিলেক্ট করার মতো আছে। তো আপনি রিচার্জ এবং বিকাশে নিতে পারবেন, সেটাই দেওয়া আছে এখানে। তো আমরা এখন আপনাদের দেখাবো যে তারা কত সেকেন্ডের মধ্যে পেমেন্টগুলো দেয় এবং কত মিনিটের মধ্যে তারা পেমেন্টগুলো দিয়ে থাকে, সেই প্রসেসটা দেখাবো। আমরা যদি স্টোরিতে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমরা স্টোরিতে চলে আসছি। আসার পর এখানে পেটে যদি ক্লিক করি, পেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আজ কিন্তু 8 নভেম্বর 2021। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 8 নভেম্বর দেখতে পাচ্ছেন তারিখ সময় এগুলো এখানে দেওয়া আছে, কতগুলো নাম্বারে তারা পেড দিছে সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নাম্বারে তারা কিন্তু পেড দিয়ে আছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার নাম্বারে কিন্তু পেড দিয়ে দিছে। তো আপনারা কিন্তু নিঃসন্দেহে এই অ্যাপসে কাজগুলো করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বারে তারা কিন্তু পেডগুলো দিয়ে দিছে। আজ কিন্তু অ্যাপসটা আসছে কিন্তু 5ই নভেম্বর 2021। তো 5ই নভেম্বর থেকে কিন্তু আজকে 8ই নভেম্বর 2021 কিন্তু তারা পেমেন্টগুলো দিচ্ছে। তো আপনারা কিন্তু লুফিয়ে কাজগুলো করতে পারেন। তো পেন্ডিংয়ে কতগুলো নাম্বার আছে সেই প্রসেসটা দেখাবো। সেক্ষেত্রে আমরা পেন্ডিংয়ে ক্লিক দিছি, পেন্ডিংয়ে দেখতে পাচ্ছেন মাত্র 2টি নাম্বার আছে। তো আপনারা কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আপনারা রিচার্জ নিয়ে সর্বপ্রথম দেখবেন যে আপনাদের তারা রিচার্জগুলো দিচ্ছে কিনা। প্রথম পেমেন্টটা যদি পান তাহলে অবশ্যই অ্যাপসের কাজগুলো করবেন, না হলে কিন্তু করবেন না। সেক্ষেত্রে আমরা কিন্তু নিত্য নতুন অ্যাপসের ভিডিও নিয়ে আসি, তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখে কাজগুলো করতে পারবেন। তো আমরা কিন্তু আপনাদের সরাসরি লাইভ পেমেন্ট প্রুফ সহ দেখাই দিলাম। তো আপনাদেরও দেখাই দিলাম কতগুলো নাম্বারে তারা পেডগুলো দিচ্ছে এবং কতগুলো নাম্বারে পেন্ডিংয়ে আছে, সম্পূর্ণ বিস্তারিত দেখাই দিলাম, আপনারা নিজেরাই দেখতে পাইলেন। এবং এখানে যে দেওয়া আছে টেলিগ্রাম, টেলিগ্রাম গ্রুপে আপনারা কিন্তু জয়েন হতে পারেন ওদের। তো এখানে বলা হয়েছে যে হাউ টু ওয়ার্ক। তো হাউ টু ওয়ার্কে যদি ক্লিক করি সেক্ষেত্রে একটু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এমন একটা ইন্টারফেস আসবে, টেলিগ্রাম গ্রুপে আমাদের নিয়ে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু লোড নিচ্ছে, একটু লোড নিয়ে আমাদের কিন্তু দেখাবে তারা কতগুলো নাম্বারে পেডগুলো দিছে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডান, তো পেমেন্ট ডান কিন্তু অনেকগুলো নাম্বারে দিয়ে দিছে, আপনারা তো স্টোরিতে যাইয়ে দেখাই দিলাম। তো এভাবে মূলত আপনারা কাজগুলো করে কিন্তু আপনারা উইড্রোগুলো নিতে পারবেন। তো দেখা হবে নেক্সট কোনো অ্যাপসের কাজ নিয়ে। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।